রাজশাহীর পবামোহনপুর এলাকার প্রায় 40 কিলোমিটার মোটর বাইক শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। শনিবার 30 সেপ্টেম্বর বিকেল 4টায় নগরীর কাশেরাঙ্গা থেকে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার দীপ্ত শপথের ব্যানারে মোটর বাইক শোভাযাত্রাটি পবামোহনপুর এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে খড়খড়ি মোড়ে গিয়ে শেষ হয়। মোটরবাইক শোভাযাত্রার বিষয়ে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, র্যালির মূল উদ্দেশ্য বাংলাদেশের রাজনীতিকে চ্যালেঞ্জের মুখে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কতিপয় বিরোধী দল নামক কিছু রাজনৈতিক অপশক্তি বিএনপি জামাতের নেতৃত্বে। আমেরিকা কর্তৃক আমাদের বিরুদ্ধে যে স্যাংশন বলছে, ভিসা স্যাংশন, সেইটিকে তারা অপপ্রচারে নিয়ে যাচ্ছে। আমাদের র্যালির মূল উদ্দেশ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন তো অবশ্যই, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে কত জনপ্রিয় এবং তার নেতৃত্ব কত গভীরে, এইটি প্রমাণের জন্য শেখ হাসিনার উন্নয়ন আগামীর বাংলাদেশ এই শিরোনামে আজকের এই মোটরসাইকেল র্যালিটি আমরা করছি প্রায় 40 কিলো দীর্ঘ এলাকা জুড়ে। শোভাযাত্রায় রাজশাহী ও এর আশপাশের উপজেলা থেকে আগত আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনোগ, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছেই। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব, রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী।